নমস্কার বন্ধুরা আমি তাপস মালাকার আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ বাংলা নববর্ষ সকলকে আমাদের চ্যানেলের তরফ থেকে অনেক অনেক শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা রইল আজ আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরির খবর নিয়ে চলে এসেছি ডিস্ট্রিক্ট সেশন জাজ অর্থাৎ জেলা জজ কোর্টে এই গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে এই গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা এখনই দেখে নেব এবং বিস্তারিত তথ্য সেখান থেকে আমরা জেনে নিচ্ছি শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য আমরা একদম অফিসিয়াল নোটিফিকেশান থেকে জেনে নেব তার আগে আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমে থেকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটিতে অল নোটিফিকেশান অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায় ভিডিওটি ভালো লাগলে বিশেষ করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি সমস্ত চাকরি প্রার্থীদের কাছে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন চলুন নিই একদম ওয়েবসাইট থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং সম্পূর্ণ বিস্তারিত তথ্য আমরা একের পর এক জেনে নিচ্ছি একদম অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে চলুন একদম অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইট ডিস্ট্রিক্ট সেশন জার্জ কোর্ট নর্থ ত্রিপুরা ধর্মনগর ত্রিপুরা রাজ্যে এই গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নর্থ ত্রিপুরা যে জেলা রয়েছে সেই জেলায় এই অফিশিয়াল চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে গ্রুপ ডি এবং গ্রুপ সি আটানব্বইটা সর্বমোট শূন্যপদ রয়েছে আমরা প্রথমে এই অফিশিয়াল ওয়েবসাইট ডিস্ট্রিক্ট কোর্ট এই ওয়েবসাইটে আসার পরে ঠিক ডান দিকে রিক্রুটমেন্ট বলে একটি সেকশান রয়েছে এই রিক্রুটমেন্ট সেকশনটায় আমরা প্রথমে সিম্পলি ক্লিক করব সিম্পলি ক্লিক করলে রিক্রুটমেন্ট পোর্টালটা ওপেন হবে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ কোর্ট নর্থ ত্রিপুরা ধর্মনগর এইখানে আপনারা প্রথমেই দেখতে পারবেন এক নম্বর সিরিয়ালে অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ গ্রুপ ডি পিওন গ্রেড এখানেই সম্পূর্ণ তথ্য রয়েছে এই অ্যাডভার্টাইজমেন্ট এখানে ক্লিক করলেই অ্যাডভার্টাইজমেন্ট সম্পূর্ণ দেখতে পারবেন এবং অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে অফলাইনে আবেদন করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মও রয়েছে আমি স্টেপ বাই স্টেপ অ্যাপ্লিকেশন ফর্মটাও পূরণ করা দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে চলুন একদম সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি আমরা দেখে নিই দেখুন এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ট্যানসেশান জাজ নর্থ ত্রিপুরা ধর্মনগর প্রকাশিত হয়েছে পাঁচই এপ্রিল দু হাজার একুশ অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ইন প্রেসক্রাইব ফর্ম অ্যাভেলেবেল হ্যার উইথ ইন রিক্রুটমেন্ট লিঙ্ক ইন দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ নর্থ ত্রিপুরা ডিস্ট্রিক্ট ধর্মনগর যার লিঙ্ক তা রয়েছে ফ্রম দ্য ইন্ডিয়ান ন্যাশনাল ফর ফিলিং আপ দ্য ফলোয়িং নাইনটি এইট ভ্যাকান্ট পোস্ট অফ গ্রুপ ডি আন্ডার ডিস্ট্রিক্ট অ্যান্ড সাবঅর্ডিনেট জুডিশিয়ারি অফ ত্রিপুরা সারা ভারতে সবাই আবেদন করতে পারবেন আচ্ছা আটানব্বইটা গ্রুপ ডি শূন্য রয়েছে দেখুন কি বলছে এই গ্রুপ ডি পদের এখানে নাম রয়েছে পিওন অর্ডারলি গার্ড এটসেট্রা গ্রুপ ডি এখানে পঞ্চাশটা রয়েছে ফিফটি নাম্বার্স ইনক্লুডিং থ্রি নাম্বারস অ্যান্টিসিপেটেড ভ্যাকান্সি আন্ডার দ্য সাব অর্ডিনার ডিস্ট্রিক্ট জুডিশিয়ারি অফ ত্রিপুরা অন রেগুলার পে স্কেল বেসিস দ্য নাম্বার অফ পোস্ট টু বি লাইকলি টু বি ইনক্রিজড আর ডিক্রিসড আচ্ছা রেগুলার যে স্কেল সেখানে পিবি ওয়ান রুপিস চার হাজার আটশো চল্লিশ থেকে তেরো হাজার এবং গ্রেড পে চোদ্দোশো টাকা এবং এক্ষেত্রে যোগ্যতা লাগবে মাস্ট হ্যাভ পাস্ট ক্লাস এইট এক্সামিনেশান ফ্রম এনি রেকগনাইজড ইনস্টিটিউশন আরও রয়েছে ফর্টি এইট নাম্বারের আলাদা পোস্ট রয়েছে সেখানে আন্ডার দ্য সাব অর্ডিনার ডিস্ট্রিক্ট জুডিশিয়ারি অফ ত্রিপুরান ফিক্সড পে স্কেল বেসিস অর্থাৎ প্রথমে যে কিছুগুলো রয়েছে সেগুলো রয়েছে পার্মানেন্ট আর কিছু রয়েছে ফিক্সড পে স্কেল বেসিস সেক্ষেত্রেও কিন্তু ফি পে স্কেলটা দেখুন হচ্ছে বারো হাজার টাকা ফিক্সড হিসেবে দেওয়া হবে আর প্রথমে যে পঞ্চাশটা শূন্যপাত সেক্ষেত্রে পুরো একদম স্যালারি স্কেল রয়েছে সেই স্কেলে মাইনে দেওয়া হবে আচ্ছা সর্বমোট শূন্য পদের সংখ্যা হচ্ছে আটানব্বইটি প্রতিটা পদই হচ্ছে গ্রুপ ডি ক্লাস এইট পাস যোগ্যতা লাগবে ন্যূনতম যোগ্যতা ফিজ হচ্ছে দুশো টাকা ইউআর ক্যাটাগরির জন্য এবং একশো টাকা এস সি ক্যাটাগরির জন্য ক্যান্ডিডেটস উইল হ্যাভ টু সিট ইন দ্য রিটেন এক্সামিনেশান কনসিস্টিং অফ টোটাল সেভেন্টি ফাইভ মার্কস লেটার রাইটিং ইন বেঙ্গলি টোয়েন্টি ফাইভ হ্যান্ড রাইটিং টেস্ট ইংলিশ অ্যান্ড বেঙ্গলি পঁচিশ জি অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স পঁচিশ টু কোয়ালিফাই ফার ভাই ভোস্ট টেস্ট পঁচিশ অর্থাৎ এই হচ্ছে পরীক্ষার মার্কস পঁচাত্তর নম্বর লেটার রাইটিং থাকবে এবং দেখুন টোটাল পঁচাত্তর নম্বর যার মধ্যে থাকছে হচ্ছে লেটার রাইটিং পঁচিশ নম্বর বাংলায় লেটার রাইটিং চিঠি লেখা হ্যান্ড রাইটিং হাতের লেখা ইংলিশ এবং বেঙ্গলি নিয়ে পঁচিশ নম্বর জি কে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে পঁচিশ নম্বর এই হচ্ছে সর্বমোট পঁচাত্তর নম্বর এবং এই পঁচাত্তর নম্বরের পরীক্ষা কোয়ালিফাই করলে তবে কিন্তু পঁচিশ নম্বরের ভাই বাবা ইন্টারভিউ দেওয়া হবে সর্বমোট একশো নম্বরের পরীক্ষা রিটেন এবং ইন্টারভিউ মিলিয়ে ক্যান্ডিডেটস উইল বি সিলেক্টেড স্ট্রিক্টলি অন দ্য বেসিস অফ মেরিট অর্থাৎ লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর ভিত্তিতে সম্পূর্ণ মেরিটের ভিত্তিতে কিন্তু চাকরিতে নিয়োগ করা হবে হাউ টু অ্যাপ্লাই এবার দ্বিতীয় পেজে আমরা চলে আসছি অ্যাপ্লিকেশান ইন প্লেন পেপার অ্যাজ পার প্রেসক্রাইব ফর্ম্যাট আমি আপনাদেরকে দেখাবো অ্যাপ্লিকেশান ফর্মটা এর শেষেই রয়েছে সেই ফর্ম্যাটে আবেদন করতে হবে তার সঙ্গে দেখুন সেল প্যাটেস্টেড সমস্ত কপি দিতে হবে সার্টিফিকেট টেস্টিমোনিয়াল ফোর রিসেন্ট সেল প্যাটেস্টেড কালার আইডেন্টিক্যাল পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ চারখানা কালার ফটো দিতে হবে এবং তার সঙ্গে পরীক্ষার যে ফিজের কথা আমি আগেই বললাম সেই ফিজটা দিতে হবে ক্রস্ট ব্যাঙ্ক ড্রাফট যে কোনো ন্যাশনালাইজড ব্যাঙ্ক থেকে এবং ধর্মনগর এই এখানে পেয়েবেল অ্যাটে কিন্তু করতে হবে এই ব্যাঙ্ক ড্রাফটা কাটতে হবে ইন ফেভার ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জার্জ নর্থ ত্রিপুরা ধর্মনগর এই ফেভারে কাটতে হবে এই হচ্ছে বিষয় আর তারপরে দেখুন সু রিচ দ্য অফিস অফ দ্য আন্ডারসাইন্ড অন আর বিফোর পাঁচ পাঁচ দু হাজার একুশ পাঁচই মে দু হাজার একুশের মধ্যে পৌঁছতে হবে সমস্ত অ্যাপ্লিকেশন ফর্ম এবং সমস্ত ডকুমেন্টসহ একবারে পাঠাতে হবে অ্যাপ্লিকেশান ফি দিয়ে আর দু নম্বর পয়েন্ট বলছে অ্যাপ্লিকেশান মে বি সাবমিটেড বাই হ্যান্ড ইন দ্য অফিস অফ দ্য আন্ডারসাইন অন অল ওয়ার্কিং ডেজ বিটুইন এগারো এম টু ফাইভ পি আবার হাতে হাতেও দেওয়া যেতে পারে আমাদের বাংলার ছেলেরা ত্রিপুরায় গিয়ে দেওয়ার থেকে বাইপোস্ট করে দেওয়াই অনেক বেটার তার জন্য আপনারা পোস্ট অফিসের মাধ্যমটাকে বেছে নেবেন তিন নম্বর হচ্ছে এজ লিমিট মিনিমাম এইটিন ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম ফর্টি ইয়ার্স আঠেরো থেকে চল্লিশ বছর ইবার ক্যাটাগরির জন্য এবং পাঁচ বছরের এস সি ছাড় রয়েছে পিএইচডির ছাড় রয়েছে এবং গভর্নমেন্ট সার্ভেন্টদের ছাড় রয়েছে চার নম্বর রিজার্ভেশন ফর ক্যান্ডিডেট বিলঙ্গিং টু রিজার্ভ ক্যাটাগরি উইল বি অ্যাজ পার রুল আরও বেশ কিছু নিয়ম বলছে যারা চাকরিতে রয়েছে তাদের নো অবজেকশন দিয়ে আবেদন করতে হবে আট নম্বর পয়েন্ট বলছে এনি অ্যাপ্লিকেশান বাই পোস্ট অর বাই হ্যান্ড রিসিভড আফটার পাঁচ পাঁচ দু হাজার একুশ শ্যাল নট বি এন্টারটেন অর্থাৎ লাস্ট ডেটের পরে কোনো আবেদন জমা করলে সেটা কিন্তু বাতিল হবে নম্বর পয়েন্ট হচ্ছে দ্য ভেনু ডেট অ্যান্ড টাইম ফর রিটেন এক্সামিনেশান ভাইভা বা ভোস টেস্ট শ্যাল বি ইনফর্মড ইন ডিউ কোর্স অফ টাইম এখনও পর্যন্ত লিখিত পরীক্ষা ইন্টারভিউর তারিখ কিছু জানানো হয়নি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে নো টিএডিও শ্যাল বি পেইড ফর অ্যাটেন্ডিং এনি টেস্ট ফর দ্য সিলেকশান প্রসেস এ হচ্ছে বিষয় জি সরকার ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জার্জ নর্থ ত্রিপুরা ধর্মনগর এই হচ্ছে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান আর আমি পরবর্তীতে দেখাচ্ছি অ্যাপ্লিকেশান ফর্ম এই হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম এই অ্যাপ্লিকেশান ফর্ম সহ সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিও ডিসক্রিপশানে সেখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে আমি যেভাবে দেখাচ্ছি এভাবে স্টেপ বাই স্টেপ পূরণ করবেন দেখুন সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ সিডিল ওয়ান বলছে অ্যাপ্লিকেশান ফর্ম ফর ডিস ডিরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অন দ্য ডিস্ট্রিক্ট কোর্টস মিনিস্ট্রিয়াল এস্টাবলিশমেন্ট এখানে একটা অ্যাটেস্টেড সেলফ অ্যাটেস্টেড রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে স্ট্যাপেল নয় আঠা দিয়ে লাগাতে বলছে অবশ্যই এখান দিয়ে ক্রস সিগনেচার এরকমভাবে আড়াআড়িভাবে সিগনেচার করতে হবে আচ্ছা অ্যাপ্লিকেশান ফর দ্য পোস্ট অফ পোস্টের নাম লিখবেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার উপরে রয়েছে সেখান থেকে নেবেন এবং ডেট আমি আগেই বললাম পাঁচই এপ্রিল সেই ডেটটা লিখবেন এবং এখান থেকে ওয়েবসাইট লিখতে পারেন আচ্ছা তারপরে ডেট দিয়ে দেবেন এবার উইথ রেফারেন্স টু দ্য অ্যাভো আই উড লাইক টু অফার মাই সেলফ অ্যাজ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট অফ এখানে আবার পোস্টের নামটা লিখবেন এইবার গ্রুপ ডি লিখবেন এখানে আর তারপরে দেখুন নেম অফ দ্য ক্যান্ডিডেট এখানে ব্লক লেটারে আপনার নাম লিখবেন বড়ো হাতের ক্যাপিটাল লেটারে ফাদার্স নেম বা মাদার্স নেম লিখবেন প্রেজেন্ট অ্যাড্রেস ভিলেজ পোস্ট অফিসের নাম পিনকোড পুলিশ স্টেশন ডিস্ট্রিক্ট স্টেট এগুলো লিখতে হবে ডেট অফ বার্থ লিখতে হবে ডিডিএমএম ওয়াই ওয়াই ফরম্যাটে ন্যাশনালিটি ইন্ডিয়ান আচ্ছা কাস্ট স্ট্যাটাস এস সি এস টি জেনারেল পিএচটা লিখতে হবে ঠিক চিহ্ন দিয়ে দিলেই হবে এডুকেশনাল কোয়ালিফিকেশান বা হায়েস্ট কোয়ালিফিকেশানটা দিলেই হবে এইট পাস যোগ্যতা মিনিমাম লাগবে আপনি যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ হন তাহলে উচ্চ মাধ্যমিকটাই দিয়ে দেবেন টেকনিক্যাল কোয়ালিফিকেশন যদি কিছু থাকে কম্পিউটার সার্টিফিকেট ইত্যাদি লিখতে পারেন ওয়ার্কিং এক্সপিয়েন্স থাকলে লিখতে পারেন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন নাম্বার যদি রেজিস্ট্রেশন নাম্বার থাকে লিখতে পারেন যদি না থাকে তাহলে লেখার দরকার নেই আর কন্ট্যাক্ট নাম্বার মোবাইল নাম্বার ইমেইল আইডি আর ইফ এমপ্লয়েড ইন গভর্নমেন্ট প্রাইভেট সেক্টর যদি হন তাহলে সেটা ইয়েস লিখবেন যদি না হন সাধারণত এটা নই হবে যারা চাকরিরত নয় তারা ফ্রেশার যারা তাদের ক্ষেত্রে এটা নই হবে ফিস পেমেন্ট এখানে ব্যাঙ্ক ড্রাফটের নাম্বার এবং কোন ব্যাঙ্ক থেকে কাটা হয়েছে কত টাকা অ্যামাউন্ট সেটা এখানে লিখতে হবে আর সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট এখানে আপনার সিগনেচার এখানে প্লেস এখানে ডেট আর এনক্লোজড সমস্ত সেলফ অ্যাটেস্টেড কপি এখানে লিখতে হবে কতগুলো সিট রয়েছে ধরুন দশখানা কাগজ জেরক্স রয়েছে আপনার তাহলে দশখানা এখানে লিখে দেবেন বা যদি ছটা হয় তাহলে ছটা লিখবেন এইভাবে লিখতে হবে আর শিডিউল জি বলছে দেখুন বলছে সিলেবাসটাও এখানে রয়েছে গ্রুপ ডি পোস্টের যে শিডিউল সেটা সিলেবাস দেখুন পঁচাত্তর নম্বর যে রিটেন পরীক্ষা যেখানে লেটার রাইটিং থাকবে পঁচিশ নম্বর তার সিলেবাস এখানে রয়েছে আপনারা একটু দেখতে পারেন আচ্ছা তারপর রয়েছে হ্যান্ড রাইটিং টেস্ট সেক্ষেত্রেও কিন্তু পঁচিশ নম্বরের পরীক্ষা তারও সিলেবাস রয়েছে কোথার থেকে প্রশ্ন আসবে সেটা এখানে বলা রয়েছে আর জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স এক্ষেত্রেও দেখুন এখানে বলা রয়েছে পঁচিশ নম্বর এই হচ্ছে বিষয় আর ভাই বা ভয়েস টেস্টের জন্য পঁচিশ নম্বর থাকছে অর্থাৎ ইন্টারভিউ সেখানে কিন্তু এখানে বলা হয়েছে টু অ্যাসিস দ্য ওভারঅল পার্সোনালিটি অফ দ্য ক্যান্ডিডেট এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল নোটিফিকেশন স ফর্ম এবং বিস্তারিত সিলেবাস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ চাকরির খবর ডিস্ট্রিক্ট সেশান জার্জ একদম উত্তর ত্রিপুরা বা নর্থ ত্রিপুরা ধর্মনগরে এই গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি আটানব্বইটা গ্রুপ ডি পদে এইট পাস যোগ্যতা এই গুরুত্বপূর্ণ চাকরির খবর প্রকাশিত হয়েছে অবশ্যই আবেদন করতে পারেন পাঁচ পাঁচ দু হাজার একুশ হচ্ছে আবেদনের শেষ তারিখ ভিডিওটি ভালো লাগলে বেশি করে লাইক করবেন শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবরটি আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন করে পৌঁছে যায় আর যদি কোনো প্রশ্ন বা মতামত জানাতে চান অবশ্যই কমেন্ট সেকশন আপনার জন্য খোলা রয়েছে সেখানে কমেন্ট করে জানাতে পারেন নমস্কার ধন্যবাদ